ক্লিয়ার হয়ে গেছে আর লাগবে না কাইদাছে আমি যদি ইচ্ছা করি এমন রোগ দিতে পারি কিন্তু কৃষ্ণ কথা শুনতে এলো যত নর নারী হায় হায় ভাবছেন নাকি বুড়ো হয়ে গেছি বলে রস শুকিয়ে গেছে খেজুর গাছ বুড়ো হয়ে গেলে রস আরো মিঠে হয় বেশি আর মোটা মোটা ফোঁটা কাটে পাটালি হয় অত সোজা নয় বুঝেছ কি গোসাইরা ঠিক আছে তো নাকি বাহ তাহলে এই মাল মাঝে মাঝে সাপ্লাই দেব আমার না এসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেউ আমার তো আবার একটু লজ্জা বেশি তো হ্যাঁ শোনেন মুখে আমার মিষ্টি ভরে অন্তর ভরা বিষ কেউ না জানুর জানে আমার প্রাণের জগদীশ আমাদের আলোচনাটা কি ছিল নারদ একদিন গিয়ে জিজ্ঞেস করলো হে ভগবান তুমি বলো তো সাধু সঙ্গ করলে কি হয় রাধে ভগবান বললেন নারদ তুমি এত বড় সাধু মানুষ হয়ে জিজ্ঞেস করছো আগামীকাল ভোরবেলায় যাহার দেখা পাবে তার কাছে এই প্রশ্ন তুমি যে করবে পরের দিন সকালে নারদ যখন বের হল অমনি গাছের পরে কাঠবিড়ালি দেখিবারে পেল সকালবেলা কাঠবিড়ালি নারদ বলছে কাঠবিড়ালি তুই সকালবেলা দেখা দিবি তুই বল না ভক্ত সঙ্গ করলে কি হয় কাঠবিড়ালি কোনো কথা বলছে না ও তার কথা বলতে পারে না আকুপাকু করে তাকাচ্ছে দুই চোখ দিয়ে জল ঝরছে চোখ দিয়ে শুধু জল ঝরছে হঠাৎ নারদ দেখতে পারে কাঠবিড়ালি ওই গাছটাকে ছেড়ে লাভ দিয়ে নারদের চরণে পড়ে প্রাণ বিসর্জন করল নারদ ভাবছে
কাঠবিড়ালিকে জিজ্ঞেস করলাম, কাঠবিড়ালি কিছু না বলে মারা গেল আমার চরণতলে পড়ে। শ্রীকৃষ্ণের কাছে গিয়ে নারদ বলছে, ঠাকুর তুমি যার কাছে জিজ্ঞেস করতে বলেছো তাকে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু সে তো না বলে আমার চরণে পড়ে মৃত্যুবরণ করল। তুমি নারদ শোনো, ঠিক একটি বছর পরে জন্ম নিয়েছে নারদের কাছে, সেই গোবৎসটা দৌড়ে এসেছে। নারদ বলছে, বল 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 গোবৎস, সাধু সন্ত করলে কি হয় একবার আমাকে বলে দে। গোবৎস নারদের দিকে তাকিয়ে শুধু কাঁদছে, চোখের জল চলছে। কিছুক্ষণ চোখের জল ঝরাইয়ে লাভ নিয়ে নারদ চিন্তা করছে, ভগবান কি জীব হত্যা করবার জন্য আমাকে পাঠিয়েছে? আজ নারদ অনেক বিমর্ষ বাদনে ভগবানের সন্নিধানে গিয়ে বলছে, আগে একটা কাঠবিড়ালি মারা গেল, আজকে গোবৎস মারা গেল, কেউ তো আমাকে বললো না ভক্ত সঙ্গ করলে কি বলে অভর্য। আবার একটি বছর পরে ভোরে ভোরে যার কান্নার ধ্বনি শুনতে পাবে তার কাছে জিজ্ঞাস করিবে, সে বলে দেবে তোমার। একটি বছর কেটে গেল, নারদ মুনি ধায়ে পথের পাশে এক রমণী একটা শিশু জন্ম হয়। ওই শিশু কেন্দ্রে ওঠে নারদ ভাবে মনে, ওই বাচ্চা সাধু সঙ্গের ভয় বলিবে এখন, বলিবে এখন, বলিবে নারদ গিয়ে বাচ্চার কাছে অমনি জিজ্ঞেস করে, সাধু সঙ্গ করলে কি হয় বলো দেখি। ওই বাচ্চাটা ফেল ফেল করে হাসিতেছে, নারদের দিকে তাকায়, ভগবানের কৃপা দৃষ্টি পড়েছে ওর গায়ে। ওই ছোট্ট বাচ্চা কথা বলে, শোনো নারদ মুনি, এইবার আমি কহিব সাধু সঙ্গের কাহিনী। আমি আগে কাঠবিড়ালি ছিলাম, তোমার পরশ পেলাম, কাঠবিড়ালি হতে আমি গোজন্মেতে গেলাম, গোজন্মেতে গেলাম, গোজন্মেতে গেলাম,
সাধুর কৃপা তাই সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি হরি আমরা বুঝলাম যে সাধু সঙ্গ করলে 80 লক্ষে ঘূর্ণিপাকে পড়তে হয় তাহলে আমরা যে মানব জন্ম পেয়েছি দুর্লভ জন্ম এই জন্ম সহজে হয় না কিন্তু এই মানব জন্ম পেয়ে আমি যে মানুষ এইটাই তো আমার মনে নাই তাই আমি এমন কাজ করছি আমার মানের উপরে আমি আঘাত করছি হুশ নাই আমার তাই আমার হাতে হাত করা পড়ছে তাই আমাকে গালি দিচ্ছে জুতো দিয়ে মারছে মানুষ যা ইচ্ছা তাই বলছে কেন আমি আমার মানের দিকে লক্ষ্য করে হুশ রেখে কাজ করিনি হরি বল হরি বল ওমা গান্ধারী মানুষগুলো মরে না অমানুষের মরণ হয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরে মানুষ বেঁচে নয় মানুষ মারবার জন্য তো আমি আসি না এইবার কথা হচ্ছে বিশ্বকর্ণ ওরা মরেছে সঙ্গদোষ সঙ্গদোষ শাস্ত্রে লেখা আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সৎসঙ্গে গোবরা পোকা সেও গোবিন্দ চরণ লাভ করতে পারে জয় রাধে এই সঙ্গদোষ হুশিয়ার খুব হুশিয়ার আমি একটা কবির দল করেছি আমার দলে মনে করুন 10 জন লোক আমি সহ 8 জনই চোর আর 2 জন ভালো যে বাড়ি শুতে যায় বিছানার তলা আগে দিয়ে দেখি দেখি তশকের তলায় টাকা আছে নাকি অনেক সময় মায়েরা হাতটার খুঁজে রাখে ওই যে 2 জন আমার সঙ্গে আসবে আমি যদি ধরা পড়ি চুরি করে তাহলে ওই 2 জনের কি পুজো দেবে ওগেও গুতবে হরি বল হরি বল মার কাটি হবে ওই জীবনে ঠিক কিনা ওরা ভাবে ওরে কপাল আমরা তো জীবনে কোনো বাড়িতে চুরি করি নাই আজকে মার খেলাম আরে মার খাইছ তো চোরের দলে মিশে বুঝতে পারছেন কি বলছি বিশ্বকর্ম তোমরা কেন দুর্যোধনের দলে গেলে সত্যি একটা সাধু মানুষ কর্ণ নিজের ছেলে কেটে দিয়েছিল সঙ্গদোষ যে কি ভালো আর কি খারাপ দুটো কথা বলবো পুরাণেরই কথা আমার কথা পাখিদের মধ্যে সবচাইতে ধার্মিক পাখির নাম হচ্ছে সারস পাখি আর সবচাইতে শয়তান পাখির নাম হচ্ছে পাতি কাক আমি বলি না শাস্ত্রে লেখা আছে বনেতে জম্বুক ধূপ্ত জম্বুক মানে পাতি শিয়াল যত প্রাণী আছে জঙ্গলে তার মধ্যে চালাককে হ্যাঁ পাতি শিয়াল আপনারা পাতি শিয়াল বলেন তো না কি বলেন কি শিয়াল পণ্ডিত বাবা বাবা আরো পণ্ডিত পণ্ডিত কয় প্রকারের আছে পণ্ডিত 3 প্রকারের আছে যারা সঠিক বিদ্যা অর্জন করে বর্ষ বাবা সুশিক্ষা লাভ করেন পাণ্ডিত্য অর্জন করেন তাদের বলি আমরা পণ্ডিত মহাশয় তাই তো
সংস্কৃতে আদ্য মাধ্য কাব্যে আর এক প্রকারের পণ্ডিত শাস্ত্রে বলেছে পণ্ড করতি যশ পণ্ডিত, একটা ভালো কাজ পণ্ড করে যে শুধু বন্ধ করে, এই আর এক পণ্ডিত। আর এক পণ্ডিত আছে জঙ্গলে, ওইটার নাম শিয়াল পণ্ডিত। পক্ষী ধূর্ত বায়সা, বায়সা শব্দের অর্থ পাতিকার। আর একটা আছে সেইটা বলবো, যা লেখা আছে তাই বলছি, বাবা কেউ রাগ করবে না, আমি কান ধরছি। লেখা আছে নরানাং নাপিত ধূর্ত, মানুষের মধ্যে নাকি আমি জানি না বাবা, যা লেখা আছে শাস্ত্রে নাকি পরামাণিক খুব চালাক হয়, আমি জানি না বাবা, কেউ রাগ করবেন না যেন। নরানাং নাপিত নাপিত ধূর্ত লেখা আছে, আর পক্ষী ধূর্ত বায়সা। তাহলে ধার্মিক পাখির নাম কি বললাম? ছোট সারস, ওই সারস পাখি বড় একটা বট বৃক্ষে বাসা বেঁধে আছে, একটা পাতিকা। একদিন ধীরে ধীরে সারসের কাছে গিয়ে বলছে, বন্ধু সত্যি তুমি কত ভালো জানো, তোমার মতো ভালো পাখি জগতে কেউ নাই। আমার মনে বলে তোমার সঙ্গে আমি বন্ধুত্ব পাতাই। সারস বলে বন্ধু শিকার করে নিলাম তবে, আজ হতে বন্ধু আমার বাসাতে থাকিবে। হায় হায় বাসাতে থাকিবে, হায় হায় বাসাতে থাকিবে। এখন পাতিকাক সারসের বাসার পাশে ঘোরে, সারস যা খাবার আনে তাই খায় আনন্দ ভরে। পাতিকাকের গায়ে তেল হয়েছে বেশ, বন্ধুর বাসায় থাকে ভালো ভালো খায়। বাবা সুরগুলো আর একবার একটু দেখে না, সব সুরগুলো সব কটা তার দেখো সবাই। একদিন একটা ঘটনা ঘটেছে, একটা ব্যাধের ছেলে শিকারে এসে শিকার না পেয়ে সুর করছি, এখন শিকার না পেয়ে খুব পরিশ্রান্ত হয়ে ওই বটতলায় গিয়ে শিকারের উপর মাথা দিয়ে চিত হয়ে শুয়ে আছে, হা করে শ্বাস নিচ্ছে। আর ওই পাতিকা ঠিক ওই সোজাসুজি গাছের ডালে বসে ফুটস করে পায়খানা করে দিয়েছে ওই ব্যাধের ছেলের দল। সারস কিন্তু কিচ্ছু জানে না, ও পায়খানা করেই উড়ে চলে গেছে। পায়খানা মুখে পড়ে ব্যাধের ঘুম ভেঙে গেল, পাশে জলাশয়ে গিয়ে কুলকুচি করে ফেলাই। ঊর্ধ্বদিকে তাকিয়ে তাকিয়ে ভাবে মনে মনে, কোন পাখি পায়খানা করল আমারই বদনে, হায় হায় আমারই বদনে, হায় আমারই বদনে। ঠিক ওই সময়ে সারস পাখি ওখানে বসে আছে, ব্যাজ ভাবে ওরে সারস আমাকে নাই সেনা, তুই কারণে আমার মুখে তুই করেছিস পায়খানা। এই বলিয়া ব্যাধের ছেলে বান ধনুকে জুড়ে নিল, সারসকে বধ করবে মনে, একটু
চেপে গেছে, সারস পাখা ঝাপটা দিয়েছে, পাখায় বানটা লেগেছে বুকে লাগে। তখন সারস পাখি দুই চোখের জল ছেড়ে দিয়ে ঈশ্বরের কাছে বলছে, হে ঈশ্বর, আমি তো জীবনে কোনোদিন কারো ক্ষতি করিনি, তাহলে ব্যাধের বান কেন আমার গায়ে লাগে? তখন দৈববাণী হচ্ছে, সারস তুমি সাধু, নিঃসন্দেহে তুমি সাধু পাখি, তোমার পাখায় বান লাগার একমাত্র কারণ সঙ্গ দোষ। তুমি যাকে বন্ধু বলে জায়গা দিয়েছিলে, ওই পাতিকা কি পায়খানা করেছে ব্যাধের ছেলের গালে, হাততালে উড়ে চলে গেছে, আর সঙ্গ দোষে তোমার গায়ে এসে বান লেগেছে। তখন সারস পাখি বলেছে, হে বিশ্ববাসী, তোমাদের করে দিলাম মানা, ভুলক্রমে অসৎসঙ্গ কেহ করিবে না, অসৎসঙ্গের ফলে আমার লাগলো ব্যাধের বান, আমি সারস হয়ে বিশ্ববাসীকে সৎসঙ্গের একটা দৃষ্টান্ত দিলাম। এবার সৎসঙ্গের একটা দৃষ্টান্ত দেই, দেব কি বলেন, দেব নাকি? আমার ১১টা পর্যন্ত থাকার কথা, প্রায় ১১১টা বাজে, তবু আমি গান গাইতেছি আপনাদের মাঝে, আজ শুনতে থাকুন, আমি ছাড়ছি না। আরে দাঁড়া, কি হলো? এটা কি বোকা নাকি আমি তো বুঝি না, ওটা একটা পাঁচ দশ মিনিটের। একটা গোপরা পোকা আর একটা মধুর পোকা একই গাছে কোটরে থাকে, তো ওরা দুজন বন্ধুত্ব করেছে। গোবরা পোকা বলছে, শোন, তুই যখন আমার বন্ধু, তাই তোর জন্য একটু খাবার ব্যবস্থা করি। বলে কর। তাই গোবরা পোকা কি খাবার ব্যবস্থা করেছে? তিন চার রকমের গোবর, একেবারে পচা গোবর গোল গোল করে এনেছে, তার চাইতে একটু কম পচা, ছোট ছোট গোল পাকিয়ে পাকিয়ে পাতার উপরে রেখেছে, বন্ধু খাবে। কিন্তু মধুর পোকায় গোবর খায়, মধুর পোকা দেখে চিন্তা করছে, ওই যদি আমি দেই মুখে এখনই মারা যাব। মধুর পোকা বলছে, দেখ রে ভাই, আজকে নিমন্ত্রণ আমি গ্রহণ করেছিলাম, কিন্তু আমার আজকে খাবার কায়দা নাই, কেন? আমার ডিসেন্ট্রি হয়েছে। ডিসেন্ট্রি বোঝেন তো? লুজ মশার বোঝেন নাই? বলে আমি সেরইয়ে নিছি, পেট খারাপ। আজকে তোমার এখানে খাচ্ছি না, তোমার জন্য আমি তিন দিন পরে আগে খাওয়ার ব্যবস্থা করব। এবার মধুর পোকা বিভিন্ন মধু করে আহরণ, বন্ধুর জন্য থরে থরে রেখেছে যখন। এখন গোবরা পোকা যেটা চাটা দেয় ভালো লাগে না, মধুর পোকা বলে, বন্ধু বলি তোমার কাছে, তোমার জীবের মধ্যে আনন্দ উদয়, ভালো লেগেছে রে ভাই। বলে, এই যে চার পাঁচ রকমের মধু, তোমার কোনটা ভালো লেগেছে? যেটা পদ্ম মধু ওইটা ভালো লেগেছে। বলে, চলো আমার সঙ্গে পদ্ম বনে।
মধুর পোকার সঙ্গে পদ্ম বনে চলে গেল, পদ্ম ফুলের মধ্যে বসে মধু খেতেছে। পদ্ম ফুলের স্বভাব কি, চরিত্র কি, যখন সন্ধ্যা হয় তখন আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, আবার যখন সূর্যের আলো পায় ধীরে ধীরে আবার প্রস্ফুটিত হয়। মধুর পোকা তো খেতে খেতে বেরিয়ে গেছে, সন্ধ্যে যখন আসছে গোবরা পোকা এমন খাওয়া খাইছে, ওর সঙ্গে লেগে আছে আর বন্ধ হয়ে ওর মধ্যে আটকা আছে। আর ভোরবেলায় মালি এসে পোকা কেটে কেটে মার্কেটে নিয়ে বিক্রি করেছে। একজন কৃষ্ণ ভক্ত ওই পদ্ম ফুল নিয়ে যখন তার ঘটের মধ্যে দিয়েছে পোকা ডুবিয়ে, ধীরে ধীরে যখন পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছে গোবরা পোকা দেখতে পায়, এ আমি কোথায়, এ তো রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখা যায়, আমি যে তার চরণের ছায়া। মধুর পোকা এসে বলছে, বন্ধু আমার সঙ্গে বন্ধুত্ব করিনি বলে রাধা গোবিন্দ চরণে পেলি, একবার বদন ভরে সবাই বিশ্ব গেল কর্ণ গেল ওরা সঙ্গ দোষে মরে, অসৎ সঙ্গ কেন নিল দেখো বিচার করি, তোমার ছেলে দুর্যোধন মোটেই ভালো নয়, একটা কথা মাগো আমি বলতেছি তোমায়, তোমার ছেলে যে দুর্যোধন তুমি জানো যে কেমন, একদিন তুমি শিখিয়ে দিলে ভীমকে গালাগালি দিতে, শুধু শুধু গালাগালি যখন এসে দিল উল্টে ভীম তারে গালি দিয়েছিল, ভীমকে যখন পবনের ছেলে পায় পাঠার ছেলে বলে ভীম অগ্নি গালি দেয়। যখন ভীমকে পবন পুত্র বলেছে, ভীম বলছে তুই পাঠার সন্তান, দুর্যোধন গিয়ে মাকে বলছে, মা ভীম আমাকে পাঠার ছেলে বললো কেন, গান্ধারী ডেকে বলে বাবা বলি যে তোর কাছে এটা জানতে হলে এখনো তোর পা ডুবেছে আসে, গান্ধারীর পিতা সুবল রাজা নাম, গান্ধারী বলে চলে যা দুর্যোধন যা আমার বাবার ধাম, হায় হায় আমার বাবার ধাম, হায় হায় আমার বাবার ধাম। দুর্যোধন গিয়ে তখন দাদুকে জিজ্ঞেস করে, ভীম কেন পাঠার ছেলে বলেছে আমার, এর জবাব তুমি দাও দাদু করিব শোভন, ইতিহাস করিল বর্ণ, ইতিহাসটা কি জানে না, ছোট এই গান্ধারী যখন জন্ম নিয়েছিল মুনি ঋষিরা কষ্টি লিখতে এসেছিল, তারা বলেছিল এই মেয়ে মধা নক্ষত্রে জন্ম হয়েছে, এই মেয়ে যখন বিয়ে হবে শুভ দৃষ্টি দিতে যাবে, সবাই ছাতা লাগাও তো সাথে দাঁড়াও একটু দেখি, সাথে একটু দাঁড়াও আমি দেখি, যাও
পা পা গান্ধারীর যখন বিয়ে হবে শুভ দৃষ্টি দিতে গেলে স্বামী মারা যাবে, এই জন্য গান্ধারীর আর বিয়ে হয় না। ধীরে ধীরে গান্ধারী যেই বড় হয়ে ওঠে, মৃত্যু ভয়ে কোন পুরুষ যায় না তার নিকটে, ওকে বিয়ে করলে শুভ দৃষ্টি সুবল রাজার কাছে গিয়ে ডাক দিয়ে কয়, বাবা ওরা কেমন সাই তোমার মেয়েটাকে বিয়ে দিচ্ছ না কেন? বলে বিয়ে দিলেই তো শুভ দৃষ্টিতে স্বামী মারা যাবে। নারদ বলল একটাই স্বামী মরবে না যতবার বিয়ে হবে ততটা স্বামী মারা যাবে? বলে না একটা স্বামী মারা গেলে দোষটা কেটে যাবে। নারদ বলে তাহলে যে কোনো একটা ছেলে এনে তার সাথে বিয়ে দিয়ে দাও, সে মারা যাক পরে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিও। সুবল রাজা বলে ডেকে নারদ আমার কথা ধরো, তাহলে তুমি আমার মেয়ে বিয়ে করে তুমি আগে মরো, পরকে মারার বুদ্ধি তুমি দিতেছ সাধু সাধু বলে দেখলাম। এইরকম রাজাই তো ভালো গো, যে রাজা কখনো অপরের ক্ষতি চিন্তা করে না। তবে আমি তোমাকে একটা বুদ্ধি দেই, কি বাড়িতে তো পাঠা টাঠা এমনি কাটা হয়, পাঠার মাংস টাংস তো খাওয়া হয়, বলে হ্যাঁ তা হয়, তাহলে এক্ষুনি বাজার থেকে একটা পাঠা কিনে দাও, পাঠার সঙ্গে মেয়েটাকে বিয়ে দাও। পাঠার সঙ্গে বিয়ে দিলে শুভ দৃষ্টি হবে, সঙ্গে সঙ্গে পাঠা স্বামী আগে মারা যাবে। পাঠার স্বামীটা যখন মারা যাবে ঠিক ওই দিন ভালো বর দেখে নিয়ে আসবে, আর ওই পাঠা কি তোর পিছনে ওই পাঠাটা ফেলে দেবে না, ওই পাঠা ফেলে দেবে না, ওটাকে আবার সুন্দর করে মাংস করবে, রান্না করবে, অন্য যে বর আসবে বরযাত্রী আসবে আগের জামাইয়ের মাংস পরের জামাই প্রাণ ভরে খাবে। ওই জামাইয়ের মাংস জামাইয়ের মাংসের দ্বারাই জামাই সেবা হইল। সুবল রাজা বলে কথাটা মোটে খারাপ নয়, ওই রকম পাঠা বলি আমার বাড়ি হয়, পাঠা এনে পাঠার সঙ্গে মেয়ে বিয়ে দিল, শুভ দৃষ্টি দিতে দিতে পাঠা স্বামী মারা গেল, পাঠা স্বামী মারা গেল, পাঠা স্বামী মারা গেল। এখন আর কেউ দিয়ে
করতে চাইছে না, সবাই বলছে না 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 না, মানুষের বিধবা হলে তা বিয়ে করা চলে, পাঠার বিধবা আমরা বিয়ে করব। এদিকে ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, তারে কেউ মেয়ে দেয় না, আর এদিকে গান্ধারী পাঠার বউ, তারে কেউ নেয় না। ধৃতরাষ্ট্রের সঙ্গে তখন সম্পর্ক করিল, তাহলে কেমন করে দুর্যোধন পাঠার ছেলে হইল। সঙ্গে বিয়ে হওয়ার পরে দুর্যোধন আদি জন্মধন। আচ্ছা, একটা পুরুষ যদি আগে বিয়ে করে ছোট, তার প্রথম স্ত্রী যদি মারা যায়, পরে যদি আবার একটা বিয়ে করে, সেই গর্ভে সন্তান জন্ম নিলে পরে সে সন্তানরা বলবে না, আমার আগে বড় মা ছিল, তো বড় মা মারা যাওয়ার পরে আমার বাবা আবার বিয়ে করেছে, তারপরে আমাদের জন্ম, বলবে কি না? বলবে তো নাকি? কথা বলেন, বলবে তো? তাহলে কোনো নারীর যদি আগে বিয়ে হয়, স্বামী যদি মারা যায়, পরে বিয়ে হলে সন্তান আদি হলে বলবে না যে আমাদের একটা বড় বাবা ছিল, পাঠা বাবা, বড় বাবা, ওই যে পাঠার সঙ্গে বিয়ে হয়েছিল? এই পরিচয়ে পাঠা বাবা যখন সুবল রাজা কয় জানা ধরে উঠল, তখন দুর্যোধনের গায়ে, বুঝতে দিল না, বাড়ি চলে দুঃশাসনকে ডেকে বলল, দুঃশাসন, সর্বনাশ, আমার কথা শোন, মাটির নিচে বড় একটা ঘর তৈরি কর, একটা মাত্র দরজা থাকবে, আর মাতুল বংশ নিমন্ত্রণ করে আনতে, ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে একদিনের খাবার দিয়ে না খাইয়ে সব কটাকে মেরে ফেলব, 100 মামা আর দাদু ভাই। কেন? আমার মাকে পাঠার সঙ্গে বিয়ে দিয়ে কলম কলঙ্ক লেপন করেছে, ওই বংশকে রাখবো না, এই গান্ধারীর ছেলে দুর্যোধন মরবে না, তো কে মরবে? সেই মাতুল বংশ ধ্বংস করবার জন্য নিমন্ত্রণ করে নিয়ে মাটির নিচে ঘর করব, সেখানে সব কয়টাকে আটকায় মেরেছিল, একা বেঁচে ছিল কে, তার নাম কে বলুন? শকুনি। মরার আগে বাবা বলে গিয়েছিল, শোন শকুনি, বাবা আমার পাঁজরের হাড় আমি মন্ত্রপুত করে রেখে গেলাম, আমি মরে গেলে এই হাড় খুলে পাশা তৈরি করব, এই পাশা খেলাই হবে কুরুবংশ ধ্বংসের মূল কারণ, সুকৌশলে তুই দুর্যোধনের দলে যাবি, তুই বেঁচে থাকবি বাবা, একা শকুনি বেঁচেছি, আর সেই শকুনি দুর্যোধনের দলে গিয়েছে, আর ওই বাবার হাড় দিয়ে পাশা তৈরি করে কুরুবংশ ধ্বংসের ব্লু প্রিন্ট তৈরি করেছিল। দোষ কার? শ্রীকৃষ্ণের। কারো দোষ না, যার যার কর্মের দোষ। জন্ম হবে যথা তথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই চলে সবে জীবের আলো, হায় হায় সরে জীবের আলো, হায় হায় সরে জীবের আলো, কর্মের দ্বারাই এতদিনের অর্জিত যে মান সম্মান, সময় লাগবে না, 2-4 মিনিটে শেষ করে দেওয়া যায় নিজের কর্মের দ্বারা, কি দেওয়া যায় না? এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মান্নবাধিকারস্তে মা ফলে সুপদচ্ছন্দ, কর্মটা তোমরা করো, সৎকর্ম করো সুফল পাবে, অসৎকর্ম করলে, আজকে হয়তো ভাবছো কেউ জানে না, যেদিন ধরা পড়বে না, আর এই জগতে ধরা না পড়লে ওই ঈশ্বরের জগতে ক্ষমা পাবে না। এই জন্য মা গান্ধারী, তুমি যে আমাকে দোষ দিচ্ছ, এই দোষটা দেওয়া তোমার ঠিক না মা,
তুমি ঘরে বসে অঙ্ক কষে হিসেব করে দেখো, তোমার নিজের বাবার বংশ তোমার ভাইয়েদের ধ্বংস করেছে, তোমার ছেলে দুর্যোধন দুঃশাসন, ওদের বেঁচে থাকার অধিকার আছে? এই অধর্ম ধ্বংস করতে বারে বারে আসি, এই জন্য ধরেছি আমি অর্জুনের রথে রশি, অর্জুনের রথে রশি, অর্জুনের রথে রশি। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ, আমি ছিলাম কালকায় অধর্ম ধ্বংস করে ধর্মের হল জয়। যত বড় ভক্ত হোক অসৎ সঙ্গ নিলে রেহাই সে পাবে না তার কর্ম ফলে। পরিষ্কার জবাব দিলাম সভ্য সবার ঠাই, একটা গানের অর্ডার দিয়ে সে গান খানা গায়। আমাকে 100 টাকা দিয়ে অর্ডার দেওয়াটা ঠিক হলো না, আমি এমনি গান শুনতে চাইলে একটা গাওয়াতাম, এতে হয় কি যেন 100 টাকা দিলাম ওই গানটা শোনার জন্য, এইরকম একটা ভাব প্রকাশ পায় আর কি। রাধে ধরো ননদি যা ফিরে যা ঘরে, এটা আমার গুরুদেবের গান। ননদি আমারই গুরু মহাশয় প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকার। রাধা কৃষ্ণ প্রেম সমন্বিত এই গান, শ্রীমতী রাধা রানী বৃন্দাবনে এমনই সংসারে থাকতেন যে সংসারে শ্রীকৃষ্ণ ভজনের সাথী কেউ ছিল না, সবসময় পাহারা দেওয়া হতো। রাধা কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কি না, গোপনে জল ভরতে গিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করে কি না, কি জ্বালার ঘর
জীবনটা ভর রাধারানী করেছেন। একটু ভাবো, যেদিন প্রভাস যজ্ঞ করেছিলেন শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী সেদিন সেই প্রভাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পেছনে থেকে ননদিনী দেখে বলছে, একি তুই যে একটা কুলের বউ, একা একা যাওয়া ঠিক হবে না। তখন রাধারানী বলেছিলেন, ননদি আর তোদের বাধা মানব না, তোরা অজ্ঞান, তোরা অন্ধ, তোরা জানিস না প্রতিটি জীব জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণ ভজনের জন্য। তোরা আমাকে বাধা দিয়েছিস, আর বাধা দিয়ে রাখতে পারবি না, আমার ডাক এসে গেছে, আমি যাব প্রভাসে আমার প্রাণ বন্ধুর কাছে। তোদের কুলের বউ হয়েছিলাম বলে কত জ্বালা যন্ত্রণা গঞ্জনা আমাকে সহ্য করতে হয়েছে, তাই রাধারানীর সেই পথ ভুলে গেল রাধা তোদের, ছিল কুলের বউ ধর্ম হয়, আমি প্রমাণ দিলাম মানব কুল
করে জন্ম নিজেই মানুষ নয়, নিজের মানে যার নিজের হুশ নাই, অপকর্ম করে সেই কর্ম দোষে মানুষ হয়ে হোসে মরে। কানের মধ্যে ব্যাখ্যা করে বুঝাইয়েছি তাই, দেহের মধ্যে ছয়টা ছেলে ওদের ঠান্ডা রাখা চাই, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ওদেরই দাদাই, মানব কুলে জন্ম নিয়ে মানুষের অধঃপতন হয়, যে যেমন কর্ম করে তার পাবে কর্ম ফল, নির্দোষী কালো শশী আমি নীলবন। আর একটা প্রশ্ন তুমি করলে আমার ভাই, আমি পক্ষপাতিত্ব করলাম কিনা স্বয়ং কানা, তাহার জবাব দিয়েছি আমি কৃষ্ণ ভক্তির বাধ্য ভগারাধ্য, আমি ভক্তের পক্ষে থাকি, ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু, ভক্তকে নাম রেখেছে বাঞ্ছা কল্প করি, ভক্তে খাওয়াই তখন আমি খাই, আর ভক্তে না দিয়ে পরে আমি উপবাসি যাই। আবার তুমি দেখে বললে ও গো কৃষ্ণ পিত দাস, তুমি বললে এই জগতে ভক্তের নাই বিনাশ, শোনো শোনো গান্ধারী বলি সব ধারে, সৎসঙ্গ আর অসৎসঙ্গ বলেছি তোমারে, এই জন্যে সাধু সাবধান এই কথাটা কয়, সব সময় সাধুদের হুঁশিয়ার হয়ে চলতে হয়, সাধুরা অনেক উপরে থাকে যদি সেখান থেকে পড়ে চুরমার হয়ে যাবে জীবন বলি তোমার ধারে, যারা চটে বসে গান শুনতেছে উঠে যাবে ভাই, তাদের কিন্তু পা পিছিয়ে ওখানে পড়ার তো ভয় নাই, আমি 3 ফুট উপরে উঠেছি আছে পড়ার ভয়, তাই সাবধানে সিঁড়ি দিয়ে নামা উচিত নয়, সাধু যারা হিমালয়ে উচ্চ শৃঙ্গে নয় ওখান থেকে পিছলে গেলে কি আর খুঁজে পাওয়া যায়, সাধু সাবধান সাধু সাবধান, সেই জন্যে বলে একবার বিবানন্দে হরি হরি বলো, যে যত উপরে যাবে তার তত থাকতে হবে হুঁশিয়ার, তাই না হলে জীবনটা হয়ে যাবে সারখার, আমি বড় একটা পদ পেলাম যদি হুঁশিয়ার না হই, ওখান থেকে পড়ে গেলে কি হবে মনের কথা কই, কি যে হবে বলে বুঝানো যাবে না আসরে, এই জন্য সবসময় থাকতে হবে হুঁশিয়ারে, তাই তো সাধু গুরুরা বারে বারে কয় সাধু সাবধান সাধু সাবধান, সাবধান থাকতে হয়, ওই যে বিশ্বকর্ম যারা অসাধুর সঙ্গে গেল অসৎসঙ্গ বসে দেখো তারা মরেছিল, এর মধ্যে কর্ম ফল আছে তাদের বলি সবার ঠাই, কাশী রাজার 3 মেয়েকে এনে বিশ্ব ভালো করে নাই, হত্যা অম্বিকা অম্বালিকাকে করিল হরণ, বিয়ে করিয়ে দোষ থাকত না শোনেন জ্ঞানীজন, কিন্তু 2 বোনকে নিজের ভাইয়ের সঙ্গে বিয়ে দিল, অম্বা তখন কারো জোরে নিবেদন করেছিল তুমি আমায় নিয়ে এলে যখন আমার কথা ধরো, হে মহাপুরুষ ভীষ্ম তুমি আমায় বিয়ে করো, ভীষ্ম তখন দেখে বলে
হবে মরণ শিবের সাধনা করিল জম্মা শিব ঠাকুর এলো শিব এসে কি চাও বলে অম্বাকে কহিল একটু ছোট অম্বা বলে যখন এলে ভোলানাথ গোসাই একমাত্র আমি বিশ্বের মৃত্যু টুকু চাই শিব বলল শুনো শুনো মা এ জন্মে হবে না এই জন্ম ত্যাগ করে নূতন দেহ খানা তুমি শিখণ্ডী হয়ে করিবে যখন জন্মগ্রহ আর কুরুক্ষেত্রে হবে যেদিন দুর্জয় রণ বিশ্বের সামনে যেদিন দাঁড়াবে বিশ্ব ধনুর্বাণ ছেড়ে দেবে মনে রেখো সেই দিনের ওই বিশ্বের মরণ হবে তাই সবার মেতে বিশ্ব মরে কৃষ্ণের দোষ কোথায় তাই হুঁশিয়ার হয়ে কর্ম করো বলে যাই সভায় দেখতে দেখতে রাজবারোটা ঘড়িতে বেজে গেল একবার প্রেমানন্দে মদন ভরে হরি 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 বল একা একা ঘন্টা তিনি টেনে গেলাম ভাই আপনাদের চরণে আমি নিবেদন জানাই এইবার আমরা দুজন মিলে মুখোমুখি হব প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ গুণ গাব গান্ধারী আর শ্রীকৃষ্ণের মা মুখোমুখি হবে তাই শুনে ভক্তবৃন্দ বাড়ি চলে যাবে হ্যাঁ ধরো